বাংলাদেশি বোলারদের হতাশায় ডুবিয়ে প্রথম দিনই শক্ত অবস্থানে কিবিরা সবুজ দেখে যে প্রত্যাশা ছিল উইকেট আসলে তেমন নয় যা জানালেন গিবসন মাঠে নেমে উইকেটের আচরণ দেখে কৌশল বদলাতে হয়েছে যা বললেন ফাহিম ষোলো বছর পর বাংলাদেশ দলে এমন ঘটনা এবারই প্রথম সিডনিতে শ্বাসরুদ্ধকর এক ড্র ইংল্যান্ডের মাঠে ফিরেই বল এবং ব্যাট হাতে উজ্জ্বল সাকিব ইমন নাইমের হাফ সেঞ্চুরিতে সহজ জয় নর্থ জোনের এবং বড় জয় রিয়ালের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনবিএস খেলা সংবাদে আপনাদের সাথে আছি আমি মিন্থাল আহমেদ মাসুম শিরোনাম শুনছিলেন এখন বিস্তারিত বাংলাদেশি বোলারদের হতাশায় ডুবিয়ে প্রথম দিনই শক্ত অবস্থানে কিউরা। বোলারাই মূলত জিতিয়েছেন মাউন্ট মঙ্গানুই টেস্ট ইতিহাস গড়া জয়ের পর অধিনায়ক মমিনুল হক বলেছিলেন এমন কথায় সেই বোলাররা এবার চরম হতাশ করলেন ক্রাইস্ট চার্চে সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে বোলিং বেছে নেওয়ার যেন কাল হল বাংলাদেশের প্রথম দিন শেষে এক উইকেটে তিনশো উনপঞ্চাশ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়ে ফেলেছে নিউজিল্যান্ড বোলাররা নিজেদের মেলে ধরতে পারেননি এটা যেমন সত্য ক্যাচ মিস রান আউট মিসও হয়েছে সেই সঙ্গে আবার রিভিউ বেশ কয়েকবার হতাশ করেছে বাংলাদেশকে কপাল বোধ হয় একেই বলে দিনের শুরুর দিকে এক ওভারে দুইবার বেঁচে গিয়েছিলেন টম লাথাম যখন তার রান ছিল মাত্র ষোলো সেই লাথামি দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে ডাবল সেঞ্চুরির দ্বার প্রান্তে অথচ হেগলি ওভারের সবুজ উইকেটে টস জিতে বড় আশা নিয়ে বোলিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক মমিনুল হক দুই পেসার তাসকিন আহমেদ আর শরীফুল ইসলাম শুরুটাও করেছিলেন দারুণ তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম আট ওভারে মাত্র বাইশ রান তুলতে পারে কিউইরা নবম ওভারে গত ম্যাচের নায়ক এবাদত হোসেনকে আক্রমণে নিয়ে আসেন মুমিনুল প্রথম ওভারেই ভয় ছড়িয়েছিলেন ডানহাতি এই পেজার উইকেটও পেতে পারতেন এবাদতের দ্বিতীয় বলটি লাথামের থাই প্যাডে আঘাত করলে জোরালো আবেদন করে বাংলাদেশ আম্পায়ার আঙুলও তুলে দেন কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যান লাথাম রিপ্লেতে দেখা যায় বল লেগ স্টাম্প দিয়ে বেরিয়ে যেত একই ওভারের পঞ্চম বলে আবার এলবি ডব আবেদন এবারও এবাদতার আবেদনে আঙুল তোলেন আম্পায়ার এবং এবারও রিভিউ নিয়ে বেঁচে যান লাথাম রিপ্লেতে দেখা যায় বল স্টাম্পের উপর দিয়ে বেরিয়ে যাচ্ছিল দুইবার বেঁচে যাওয়া লাথাম সুযোগের সদ্ব্যবহার করেছেন পুরোপুরি উইকেটে সেট হয়ে দেখিয়েছেন রুদ্ররূপ উইল ইয়ংকে নিয়ে প্রথম সেশন অনায়াসে কাটিয়ে দেন কিউ এই দলপতি পঁচিশ ওভারে বিনা উইকেটে বিরানব্বই রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় নিউজিল্যান্ড বিরতির পরপরই আরেকটি সুযোগ তৈরি করেছিলেন এবাদত এবার ইয়াং এর ক্যাচ দ্বিতীয় দেন লিটন দাস ওই বলে দৌড়ে তিন নেওয়ার পর ওভার ছোতে আরো চার রান পেয়ে যায় স্বাগতিকরা মিস হয় রান আউটের সুযোগ কিউইরা চালিয়ে খেলতে থাকে চারের কাছাকাছি ওভার প্রতি রান নিয়ে এগোচ্ছিলেন লাথাম ইয়ং শেষ পর্যন্ত তাদের একশো আটচল্লিশ রানের উদ্বোধনী জুটি ভাঙেন শরীফুল ইসলাম শরীরের বাইরের বল মারতে গিয়ে পয়েন্টে নাইম ইসলামের ক্যাচ হন ইয়ং চুয়ান্ন রানে থামে কিউই ওপেনার ইনিংস তবে নিজের হোম গ্রাউন্ডে বড় সেঞ্চুরি তুলে নিতে ভুল করেননি দুই দুইবার রিভিউ নিয়ে বেঁচে যাওয়া লাথাম ইয়ং আউট হওয়ার পর কনয়কে নিয়ে বাংলাদেশি বোলারদের না বিশ্বাস তুলে ছাড়েন লাথাম শেষ সেশনে ইনিংসের আশিতম ওভারে মেয়ে দেশের মিরাজের বলে কট বিহাইন্ডের জোরালো এক আবেদন হয়েছিল আম্পায়ার সারা না দিলে মুমিনুল রিভিউ নিয়ে নেন কিন্তু রিপ্লেতে দেখা যায় বল ব্যাটে স্পর্শ করেনি লাথাম তখন একশো রানে এরপর আর বলার মতো সুযোগ আসেনি লাথাম কনয়ে জুটি দুশো অবিচ্ছিন্ন থেকে দিন শেষ করেছে লাথাম একশো রান নিয়ে ডাবল সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছেন সেঞ্চুরি দ্বার প্রান্তে আছেন কনোয়ে নিরানব্বই রানে অপরাজিত তিনি বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে নিয়ন্ত্রিত বোলিং করেছেন শরিফুল আঠারো ওভারে দুই দশমিক সাত সাত ইকোনমিতে পঞ্চাশ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন এই পেসার বাকিরা সবাই ওভার প্রতি তিনের উপর খরচ করেছেন সবুজ দেখে যে প্রত্যাশা ছিল উইকেট আসলে তেমন নয় যা জানালেন গিবসন ক্রাইস্ট চার্চের হ্যাগলি ওভারে উইকেট দেখে প্রতারণার শিকার হয়েছে বাংলাদেশ সবুজ উইকেট মানে স্বর্গরাজ্য বল মুভ করবে বাউন্স হবে টার্ন করবে কিন্তু আজ টেস্টের প্রথম দিন বাংলাদেশের বোলারদের বলে তার ছিটে ফেটাও ছিল না বলতে গেলে কিউই তিন ব্যাটারে পিটিয়ে খেলেছে বাংলাদেশের বোলারদের উইল ইয়ং আউট হলেও বাকি দুজন ইচ্ছা মতো শাসন করে খেলে গেছে আগের দিন উইকেট দেখে বাংলাদেশ কোচ রাসেল ডোভিঙ্গ অকবটে জানিয়ে দিয়েছিলেন টস জিতলে ফিল্ডিং অধিনায়ক মোমিনুলের প্রতি সম্ভবত সে নির্দেশনাও ছিল যে কারণে টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছিলেন মমিনুল তবে শুধু উইকেট নয় পরিসংখ্যানও এক কথায় প্রতারণা করেছে বাংলাদেশের সঙ্গে কারণ হ্যাগলি ওভারে গত পাঁচ বছরে প্রথম ইনিংসের গড় স্কোর হচ্ছে দুশো এই যখন পরিসংখ্যান তখন কোন অধিনায়ক সাহস করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেবেন কিন্তু আজ ঘটলো উল্টোটা বাংলাদেশ প্রথমে বোলিং করতে নামার পরই বুঝতে পারলো এই সবুজ তো সেই সবুজ নয় এই সবুজে তো বল ঘোরে না মুভ করে কম বাউন্স নেই টার্ন নেই সুতরাং টম ল্যাথাম ডেভন কনওয়ে কিংবা ইয়ং ইচ্ছা মতো খেললেন প্রথম বোর্ডে যোগ করলেন তিনশো উনপঞ্চাশ রান তাও এক উইকেট ছাড়িয়ে প্রথম দিন শেষে বাংলাদেশের পেস বোলিং কোচ ওরিস গিবসন আসেন মিডিয়ার সামনে কথা বলার জন্য তিনি অকবট স্বীকার করে নিলেন সবুজ উইকেট দেখে যে প্রত্যাশা করেছিলেন তিনি মূলত তার কিছুই হল না নিঃসন্দেহে ভালো খেলেছে নিউজিল্যান্ড গিবসনের মতে গত সপ্তাহে বাংলাদেশ যেভাবে খেলেছে এবার সেটা পারছে না তিনি বলেন ওরা অবশ্যই খুব ভালো খেলেছে দুর্ভাগ্যজনকভাবে গত সপ্তাহে আমরা গোছানো বোলিংয়ের যে নজির দেখিয়েছিলাম এবার তা পারেনি লাথাম খুব ভালো খেলেছে সকালে আমাদের অনেক ভালো বল সে ছেড়েছে এবং আমাদেরকে বাধ্য করেছে তার শরীরে বল করতে যেটা বললাম গত সপ্তাহে যে চার সৃষ্টি করতে পেরেছিলাম এবার তা করার মতো যথেষ্ট ভালো বল আমরা করতে পারিনি কনয় অবিশ্বাস্য ফর্মে আছে তাই না সে উইকেটে গিয়ে সবকিছুই সহজ করে তুলেছে উইকেট থেকে আশানুরূপ সহযোগিতা পাওয়া যায়নি বরং উইকেট নিয়ে যে প্রত্যাশা ছিল মূলত সেটা তেমন নয় তবে একে অজুহাত হিসেবেও দাঁড় করাতে চান না তিনি গিবসন বলেন আমার মনে হয় উইকেটের সবুজ দেখতে যেমনটি মনে হয় বল ততটা করেনি আজকে যতটা প্রত্যাশা ছিল ততটা করেছে বলে মনে হয় না তবে এটিকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চায় না যতটা ভালো বোলিং করা উচিত ছিল ততটা ভালো আমরা করতে পারিনি গিবসন মনে করেন নিউজিল্যান্ড টেস্টের বিশ্বসেরা দল হিসেবেই আজ ঘুরে দাঁড়িয়েছে এবং তারা দেখিয়েছে কেন তারা সেরা দল গিপসন বলেন আজকে আমরা আন্তর্জাতিক ক্রিকেটের ওঠানামা দেখতে পেলাম গত সপ্তাহে আমরা অবশ্যই উঁচুতে ছিলাম গত সপ্তাহের আবেগ ও শারীরিক সম্পৃক্ততার যে মাত্রা ছিল সম্ভবত সেটির প্রভাব এখনো অনুভব করছি আমরা নিউজিল্যান্ড গত সপ্তাহে নিশ্চয়ই চোট পেয়েছে এবং এখানে ঘুরে দাঁড়িয়ে দেখিয়েছে কেন তারা গদাটি পেয়েছে তারা আরও বেশি নিবেদন দেখিয়েছে বল অনেক ভালোভাবে ছেড়েছে এবং দেখিয়েছে কেন তারা এখন গদা ধরে রেখেছে মাছে নেমেই উইকেটের আচরণ দেখে কৌশল বদলাতে হয়েছে যা বললেন ফাহিম ক্রাইস্ট চার্চের টেস্টের তৃতীয় ও চতুর্থ দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে এর মধ্যে তৃতীয় দিন খানিকটা আর চতুর্থ দিন মানে বারোই জানুয়ারি বুধবার প্রায় সারা দিনই বৃষ্টির সম্ভাবনা আশি শতাংশ বিশেষজ্ঞদের ধারণা এবং মত বাংলাদেশের বিপক্ষে সিরিজ পরাজয়ের লজ্জা থেকে বাঁচতে ক্রাইস্ট চার্চে জিততে রেখেছে তারা টেস্টে এক থেকে দেড় দিন বৃষ্টিতে মুছে গেলে ম্যাচ জেতা কঠিন হবে তাই টম ল্যাথামের দল প্রথম বল থেকেই শতভাগ পজিটিভ এবং স্বাভাবিকের চেয়ে বেশি ব্যাট চালিয়ে খেলেছে তাই তো আজ রোববার প্রথম দিন শেষে স্বাগতিকদের স্কোর এক উইকেট হারিয়ে তিনশো তা না হয় মারা গেল কিন্তু বাংলাদেশের বোলারদের বোলিং অ্যাপ্রোচ কি ঠিক ছিল যে এবাদত তাস্কিন শরীফুল আর মেহেদি মিরাজরা মাউন্ট মঙ্গানুতে বল হাতে কারিশ্মা দেখিয়েছেন যাদের খেলতে রীতিমতো কষ্ট হয়েছে কিউই ব্যাটারদের তারা কি আজ রোববার কাজের কাজটি করতে পেরেছেন হ্যাগলি ওভালের এই পিচে যে লাইন ও লেন্থে বোলিং করা দরকার ছিল টাইগার বোলাররা কি তা করতে পেরেছেন এক কথায় বাংলাদেশের বোলারদের বোলিংটা কি ঠিক উইকেট উপযোগী ছিল এমন প্রশ্নের উত্তর খুঁজছেন সবাই মিলিয়ে নিন নামই ক্রিকেট প্রশিক্ষক ও বিশেষজ্ঞ নাজমুল আবেদিন ফাহিমের প্রশ্ন যে উত্তর খুঁজে বের করেছেন তার সঙ্গে ফাহিম মনে করেন মাঠে নেমে উইকেটের আচরণ ও গতি ভিন্ন হওয়ায় নিশ্চিতভাবে আমাদের বোলাররা বিপাকে পড়েছে তারা দেখলো যে উইকেটের আচার আচরণ সম্পূর্ণ ভিন্ন তখন তাদের পুরো প্ল্যান পাল্টে ফেলা ছাড়া আর কোনো উপায় ছিল না কিন্তু মাঠে নেমে আসলে প্ল্যান পাল্টানো কঠিন তখন সরাসরি প্ল্যান এ থেকে প্ল্যান বি তে চলে যেতে হয়েছে বোলাররা হয়তো ভেবে বসেছিলেন বল সুইং করবে এই করবে সেই করবে ওটা যখন একদম হয়নি তখন প্ল্যান বি তে চলে যেতে হয়েছে সে কাজটি করে দেখানো সহজ কাজ নয় এছাড়া উইকেট এমন যে লাইন ও লেন্থ একটু গর্বর হলে বিপদ খুব মেপে বল করতে হবে একটু খারাপ জায়গায় বল করলে রান আটকানো মুশকিল সমস্যাটা এখানেই হয়েছে সঙ্গে লাথামের দুবার আউট হয়ে ডিআরএস এ বেঁচে যাওয়ার সঙ্গে প্রসঙ্গ তুলে ফাহিম বলেন কিছুটা দুর্ভাগ্য ছিল দুটি সিদ্ধান্ত আমাদের পক্ষে আসেনি উল্টো ওভার হতে কিছু রান অতিরিক্ত দিয়েছে এর বাইরে আমার মনে হয় আমরা আরো একটু ডিসিপ্লিন বোলিং করতে পারতাম যখন দেখলাম বল সুইং করছে না ন্যাচারাল আর সিম মুভমেন্টও তেমন কিছু হচ্ছে না তখন মনে হয় লাইন ও লেন্থ আর একটু টাইট করায় মনোযোগী হওয়া যেত এর বাইরে বাংলাদেশ দল আরও একটি কৌশল মিস করেছে বলে মনে করেন ফাহিম তার অনুভব উইকেটে যখন কিছুই হচ্ছে না ব্ল্যাক ক্যাপসরাও অনায়াসে স্বচ্ছন্দে রান করে যাচ্ছে তখন একটু নেতিবাচক মানসিকতায় নেগেটিভ বোলিং করতে পারতাম আমরা তবে সে নেতিবাচক বোলিংটাও কেন হয়নি সে ব্যাখ্যা আছে তার কাছে আমি বুঝতে পারছি সমস্যাটা কোথায় হয়েছে গত ম্যাচে আমাদের বোলাররা দুর্দান্ত বোলিং করেছে তাদের বল খেলতে রীতিমতো কাঠ খর হয়েছে কিউইদের ওই বোলিং সাফল্য এই ম্যাচেও এনে দিয়েছে বাড়তি সাহস একটা পজিটিভ ফ্রেম অফ হয়েছে তাই আমরা খুব পজিটিভ মানসিকতায় শুরু করেছি পজিটিভ মাইন্ডসেটের কারণে এই ম্যাচে মোমিনুলের দলকে আরও বেশি আক্রমণাত্মক করে তুলেছে বলে মত ফাহিমের প্রথম ম্যাচের হিরো এবাদত দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন প্রচুর রান দিয়েছেন সেটা কেন কোচ ফাহিমের ব্যাখ্যা এই কন্ডিশনে এবাদত অনেক বেশি অ্যাটাক করেছে উইকেটে হেল্প পাবে বল সুইং করবে ভেবে বেশি ওপরে বল করেছে আর কিমিরা সেগুলো থেকে বেশি রান তুলে নিয়েছে ষোলো বছর পর বাংলাদেশ দলে এমন ঘটনা এবারই প্রথম মার্শাফিবির মর্তুজা আল হাসান তামিম ইকবাল মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ পঞ্চ একজনও নেই একাদশে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে কি এমন আগে কখনো হয়েছে দু সালের সালে ফেব্রুয়ারিতে এমন দৃশ্য দেখা গিয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে এক সালে অভিষেক হলেও সেই টেস্টে ছিলেন না বিন বিন্তুজা ছিলেন না দু সালে অভিষিক্ত মুশফিকুর রহিমও বাকি তিন পাণ্ডবের তখন টেস্ট অভিষেকই হয়নি পাঁচ জনের অভিষেক হওয়ার পরে গত ১৬ বছরের টেস্ট একাদশে কেউ না কেউ ছিলেন ক্রাইস্ট চার্চ টেস্টে এবারই প্রথমবার পাঁচ জনের কেউই নেই মার্শাফির টেস্ট ক্যারিয়ার তো থমকে গেছে সেই দু সালে গত বছর অবসরে গেছেন মাহমুদুল্লাহ রিয়াদ তামিম ইকবাল টেস্ট দলের বাইরে গত বছরের মে মাস থেকে সাকিব নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগেই ছুটিতে যান পঞ্চপাণ্ডবের মধ্যে কেবল মুশফিকুর রহিম এই সফরে আছেন কিভিদের বিপক্ষে ইতিহাস করা ইঞ্জুরির কারণে ক্রাইস্ট চার্চে রোববার থেকে শুরু দ্বিতীয় টেস্টে নেই মুশফিক তাতে করে বাংলাদেশের ক্রিকেটে পঞ্চপাণ্ডবের সবার অভিষেকের পর কমপক্ষে একজনকে ছাড়া একাদশ সাজাতে হয়েছে সফরকারীদের সিডনিতে শ্বাসরুদ্ধ করে এক ড্র ইংল্যান্ডের জয় কি শুধু শ্বাস হয় অনেক সময় ড্রও তো হয় জয়ের সমান যেমনটা হলো সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের অস্ট্রেলিয়ার হাতের নাগালে চলে আসা জয়কে ড্র বানিয়ে ছাড়ল শেষ ভরসা হয়েছিলেন জনি ব্যারস্টো ইনিংসের এর বিরানব্বইতম ওভারে স্কট বলেন যখন তার প্রতিরোধ ভেঙে দিলেন ইংল্যান্ডের ড্রেসিং রুমে তখন পিন পতন নিরবতা হাতে মাত্র দুটি উইকেট স্পেশালিস্ট ব্যাটার বলতে তো আর কেউই রইলেন না দিনের দশ দশমিক চার ওভার তখনও বাকি লোয়ার অর্ডারের জ্যাক লিজ স্টুয়ার ব্রড আর জেমস অ্যান্ডারসন মিলে কি পারবেন অজি বোলারদের তোপ সামলাতে অসম্ভবই মনে হচ্ছিল সেই অসম্ভবকে সম্ভব করেছে ইংল্যান্ড শেষ মুহূর্তে টেস্ট বাঁচিয়ে বাঁচিয়েছে হোয়াইট ওয়াশের সম্ভাবনা এসে যে চার ম্যাচ শেষে এখন অস্ট্রেলিয়া এগিয়ে রইল তিন শূন্যতেই লক্ষ্য ছিল তিনশো আটাশি রানের বিনা উইকেটে ত্রিশ রান নিয়ে পঞ্চম ও শেষ দিন শুরু করে ইংল্যান্ড শেষ দিনে জিততে হলে আরো তিনশো আটান্ন রান বলতে গেলে অসম্ভবই ইংল্যান্ড তাই দিনের শুরু থেকে উইকেট কামড়ে থাকার চেষ্টা করছিল আটান্ন বলে নয় রান করা হাসিব হামিদকে সাজঘরে ফিরিয়ে ছেচল্লিশ রানের উদ্বোধনে জুটি ভাঙেন বোল্যান্ড উনত্রিশ বলে চার করে নাথান লিওনের বলে বোল্ডন ডেভিড মালান ওপেনার জ্যাক ক্রলি অবশ্য সতীর্থদের মতো অতটা ডিফেন্সিভ ছিলেন না একশো বলে তেরো বাউন্ডারিতে সাতাত্তর রানে পৌঁছে যাওয়া ক্রলিকে এলবি ডব্ল্ল্লিউর ফাঁদে ফেলেন ক্যামেরন গ্রিন এরপর জো রুট আর বেন স্টোকসের প্রতিরোধ একশো বান্ন বলে ষাট রানে জুটি করেন তারা পঁচাশি বলে চব্বিশ রান করা রুটকে উইকেট রক্ষকের ক্যাচ বানান বলেন তারপর স্টোকস আর জনি বেয়ারস্টো সাঁত্রিশ রান করতে কাটিয়ে দেন নিরানব্বইটি বল একশো তেইশ বলে ষাট রানের ইনিংস খেলা স্টোকসকে ফিরিয়ে এই জুটিটি ভাঙেন লিয়ন ষষ্ঠ উইকেটে জস বাটলারকে নিয়ে একষট্টি বল কাটিয়ে দেন বেয়ারস্টো পঁচাশীতম ওভারে জোড়া আঘাত এনে আবারও অস্ট্রেলিয়ার জয়ের সম্ভাবনা জাগিয়ে তোলেন অধিনায়ক প্যাট কামিন্স বাটলার আটত্রিশ মার্ক উড শূন্যতেই সাজ করে ফেরেন দুশো আঠারো রানের সাত উইকেট হারায় ইংল্যান্ড এরপর একশো পাঁচ বল মোকাবেলায় একচল্লিশ করে বেয়ার স্ট্রোকে ফিরে দলকে জয়ের আরও কাছে নিয়ে এসেছিলেন্ড কিন্তু ইংল্যান্ডের লোয়ার অর্ডার তখনও ম্যাচ বাঁচানোর আশা ছাড়েনি অষ্টম উইকেটে জ্যাক লিচকে নিয়ে স্টুয়ার্ট ড্রোর্ড বান্ন বল খেলে আবারও লড়াই জমিয়ে তোলেন দিনের দুই ওভার বাকি থাকতে পার্ট টাইমার স্টিভেন স্মিথ লিচকে চৌত্রিশ বলে ছাব্বিশ আউট করলে তীরে এসে তরি ডোবার সংখ্যা জেগেছিল ইংলিশদের কিন্তু শেষ উইকেটে ব্রড আর জেমস অ্যান্ডারসন গুরুত্বপূর্ণ বারোটি বল পার করে দেন ঠান্ডা মাথায় পঁয়ত্রিশ বলে আট রানে অপরাজিত থাকেন ব্রড ছয় বলে শূন্য রানে থাকেন অ্যান্ডারসন মাঠে ফিরেই বল এবং ব্যাট হাতে উজ্জ্বল সাকিব তার সাথে বাকিদের পার্থক্যটা আসলে সেখানেই অন্যদের একটা বড় সময় কাটে দিনের পর দিন জিমে আর অনুশীলন করে সে সাথে ম্যাচ খেলে তিনি ছাড়া সবাই খেলার মধ্যে থাকেন নিজ দল ওয়াল্টন মধ্যাঞ্চল আর প্রতিপক্ষ ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের সবাই খেলার মধ্যে ছিলেন অথচ সাকিব আল হাসান ছিলেন ছুটিতে স্ত্রী সন্তানদের সাথে সময় কাটিয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন কয়েকদিন আগে মাত্র দুদিনের অনুশীলনে নেমেছেন বিসিএল ওয়ান টুর্নামেন্ট খেলতে শুধু খেলতে নামাই নয় ব্যাট ও বল হাতে দলের সেরা পারফর্মারও তিনি পঁয়ত্রিশ রান করার পাশাপাশি চব্বিশ রানে দুই উইকেট শিকারি সাকিব বল্টন মধ্যাঞ্চলের ম্যাচ জয়েরও অন্যতম রূপকার ইমন নাইমের হাফ সেঞ্চুরিতে সহজ জয় নর্থ জোনের জয়ের ভিত গড়ে দিয়েছিলেন নর্থ জোনের বোলার রাই সাউথ জোনকে মাত্র একশো বাষট্টি রানে গুটিয়ে দেন শফিকুল সানজামুলরা জবাবে পারভেজ হোসেন ইমন আর নাইম ইসলামের জোড়া হাফ সেঞ্চুরিতে একশো তেষট্টি রানের লক্ষ্য ছুতে তেমন কষ্টই হয়নি নর্থ জোনের রান তারাই ডেবে শুরুতেই এক ওপেনার তানজিদ হাসানকে হারালেও আরেক ওপেনার ইমন খেলে গেছেন নিজের মতো চুয়ান্ন বলে পাঁচ বাউন্ডারি আর চার ছক্কায় সমান চুয়ান্ন রানের ইনিংস খেলে আউট হন মারকুটে এ ব্যাটার তারপরে দায়িত্বটুকু সামলিয়েছেন নাইম ইসলাম আর মার্শাল আয়ুব অভিজ্ঞ এই যুগলের কাঁধে ভর করে উনিশ ওভার হাতে রেখেই জয় দিয়ে মাঠ ছেড়েছে নর্থ জোন নাইম চুরাশি বলে নয় বাউন্ডারিতে ছেষট্টি আর মার্শাল একচল্লিশ বলে চার বাউন্ডারিতে বত্রিশ সানে অপরাজিত থাকেন এর আগে সিলেট একাডেমি মাঠে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ধুকছিল সাউথ জোন শেষ পর্যন্ত চুয়াল্লিশ বল বাকি থাকতে একশো বাষট্টি রানে গুটিয়ে যায় জাকির হাসানের দল তৌহিদযুদায় সাতাত্তর বলে পঞ্চান্ন আর পিনাক ঘোষ ছিয়াত্তর বলে সাতচল্লিশ ছাড়া বাকিদের কেউ বিশের ঘরও ছুতে পারেননি এনামুল হক বিজয় দশ জাকির হাসান এগারো আর মেহাদি হাসান করেন মাত্র নর্থ জোনের শফিকুল ইসলাম উনচল্লিশ সানে তিনটি আর নেন উইকেট দুই শিকার সঞ্জামুল ইসলামের বার্সার বড় রিয়ালের গ্রানাডার মাঠে গিয়ে ধুকলো বার্সেলোনা অনেকটা সময় এগিয়ে থেকেও শেষ মুহূর্তে গিয়ে পয়েন্ট হারালো জাভি হার্নান্দেজের দল অন্যদিকে ঘরের মাঠে চার এক গোলের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ শনিবার রাতে গ্রানাডার বিপক্ষে এক এক গোলের হতাশার ড্র নিয়ে মাঠ ছেড়েছে বার্সা সাতান্ন মিনিটে লুক ডি জং এর গোলে এগিয়ে যাওয়া দলটি হোচট খায় মিনিটে গাভি লাল কার্ড দেখলে এর দশ মিনিট পর গোলও খেয়ে বসে দশ জনের বার্সা শেষ সময় গোল করে গ্রানাডাকে মূল্যবান একটি পয়েন্ট এনে দেন অ্যান্থনিও পুর্তাস অন্যদিকে সান্তিয়াগো বার্নাবিউতে করিম বেঞ্জামা আর ভিনিসাস জুনিয়রের নৈপুণ্যে চার এক ব্যবধানে ব্যালেন্সিয়াকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ তেতাল্লিশ মিনিটে বেঞ্জামার পেনাল্টিতে এগিয়ে যায় রিয়াল বান্ন মিনিটে গোল পান ভিনিসিয়াস জুনিয়র এর নয় মিনিটের মাথায় আরও এক গোল তুলে নেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ছিয়াত্তর মিনিটে ভ্যালেন্সিয়ার গনকালো গুদেস একটি গোল শোধ করেছিলেন কিন্তু আটাশি মিনিটে করিম বেঞ্জামা ব্যবধান চারেক করে দেন এই জয়ে একুশ ম্যাচে ঊনপঞ্চাশ পয়েন্ট নিয়ে লা লিগায় শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ দুই ম্যাচ কম খেলে একচল্লিশ পয়েন্ট নিয়ে দুয়ে রয়েছে সেভিয়া অন্যদিকে বিশ ম্যাচে বত্রিশ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে রয়েছে বার্সেলোনা দর্শক এই ছিল এনবিএস খেলা সংবাদে প্রতিদিন সব খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আপডেট থাকুন